वेलकम टू गुड़िया संसार। आमी आज के एक नतून रेसिपी निये हाजिर हुए छी। नाम होच्छे पम्पलेट कारी। आमी खूब सहज उपाय सेटा रान्ना करे आपनादेर के देखाबो, आशा करी भालो लागबे। चलुन तो देखे नी उपकरण की की लागजे। एखाने निये छी आमी एक पेंयाज कुची, एकटु आदा बाटा, हलुद गुड़ो, लंका गुड़ो, काश्मीरी लंका गुड़ो, जिरे गुड़ो, लवण, धने पाता, और एखाने आमी एकटु गोलमरिच और शुकनो लंकाटाके हल्का रोस्ट करे गुड़ो करे नियेछि। और एखाने दुटो माछ, पम्पलेट माछ और एकटा नारकेलेर दूध। तो आसुन रान्नाटा आमी किभाबे करछि देखे नी। तार आगे माछटाके आमी एकटु हल्का हलुद और लवण माखिये हलुद और लवण माखिए निलाम। माछटा माझखान थेके एकटु केटे निएछि जाते हलुद और लवणटा ढोके एवं मसलाटाओ भालो करे ढोके माछ माछेर मध्ये। आर जदि आपनारा माछटाके टुकरो करे निते चान ताओ निते पारेन, आपनादेर इच्छा मतो माछटा साइज करे नेबेन। आसुन तो आमि रान्नाटा करे देखाच्छि। এবার আমি গ্যাসটাকে জেলে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি গরম হতে। কড়া গরম হয়ে গেলে আমি তেল দেব। রান্নাটা অবশ্যই আমি সরষের তেলে করব। কড়া গরম হয়ে গিয়েছে, আমি এবার তেল ঢেলে দেব। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার মাছ দুটোকে দিয়ে দিচ্ছি। মাছটাকে বেশি ভাজার দরকার নেই, হালকা করে একটু ভাজলেই হলো। দেখুন খুব একটা ভাজার দরকার নেই, হালকা যেমন আমি ভেজেছি এরকম ভাজলেই হলো। মাছটা হয়ে গেছে আমার ভাজা, মাছটা আমি তুলে নেব। ওই তেলেতেই আমি এবার দিয়ে দিচ্ছি, আর তেল দেওয়ার দরকার নেই, যা তেল আছে এতেই আমি রান্নাটা করে দেখাবো। আর গ্যাসটা একটু হালকা মিডিয়ামে রেখেছি। আমি প্রথমেই দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন, তারপরে পেঁয়াজ কুচি, পেঁয়াজটা হালকা ব্রাউনি করে ভেজে নেব, বেশি পোড়া পোড়া করতে হবে না। পেঁয়াজ আমার হালকা ব্রাউন কালার ভাজা হয়ে গেছে, এরপর আমি দিয়ে দেবো সামান্য একদম আদা বাটা। তারপর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আপনারা লঙ্কা চাইলে যে যেমন ইচ্ছা মতো রাখতে পারেন, যেমন খেতে চান। এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, আর আমি যেটা গোলমরিচ আর গুঁড়ো লঙ্কা, এই শুকনো লঙ্কা যেটা ভেজে রেখেছিলাম গুঁড়ো করে, সেটা দিয়ে দিলাম। পরে লবণটা, এর মধ্যে সামান্য আমি একটু এক চামচ মতো জল অ্যাড করলাম, দিয়ে মশলাটাকে ভালো করে ভেজে নেব। মশলাটা কষা হয়ে গেলে আমি দেখাচ্ছি আপনাদের, মশলাটা কষে আসলে আপনি মশলা থেকে তেল ছেড়ে দেবেন।
মাখলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন মশলাটা কষা হয়ে গেছে, মশলা থেকে তেল বেরিয়ে এসেছে। এরপর আমি এতে নারকেলের দুধটা, যেটা আমি তৈরি করে রেখেছিলাম বাড়িতে, সেই দুধটা আমি ঢেলে দেব। জল দেবেন না এতে। আমি জলের পরিবর্তে নারকেলের দুধ দিলাম। এটাকে এবার ফোটার জন্য সময় দিতে হবে। দেখুন ঝোলটা ফুটে উঠেছে। এই কারিটা একটু মাখা মাখাই রাখবো আমি, ঠিক আছে? আপনারা আপনাদের আন্দাজ মতো পছন্দ মতো রাখবেন যে যেমন, আর লবণটা অবশ্যই টেস্ট করে নেবেন। আর একটু ফুটে উঠলে, একটু কাইটা একটু ঘন হয়ে আসলে আমি এর মধ্যে মাছ দুটো দিয়ে দেব। কাইটা আর একটু ঘন হয়ে আসলে আর মাছটা একবার উল্টিয়ে দিলাম, কারণ মাছে মশলাটা তো যাবে। আপনারা যেমন চাইবেন সেরকম রাখতে পারেন। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আমি আপনাদেরকে একটা পাত্রে ঢেলে দেখাচ্ছি কেমন হয়েছে। আমি একটা পাত্রে, দেখুন, পমফ্রেট কাইটা ঢেলে নিয়েছি। এর উপর এবার আমি দেব একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দেব। রান্নাটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন যাতে আমার ভিডিও আপনার ফোনে পৌঁছে যায়। রান্নাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।